নমস্কাৰ সকলোকে স্বাগতম জনাই আৰম্ভ কৰিবলৈ ওলাইছো আজিৰ অন্য এটা ভিডিঅ'। মই আজি আছো বৰ্তমান আপোনালোকৰ হাউল কি বুলি কয় স্বাগত মটৰচৰ আছো, মানে চিমলাগুৰিত যোৱা ৰোডত স্বাগত মটৰচৰ আছো। আজি এই ভিডিঅ'ত মই 2020 চনত এল্ট' 800 বুলি আহিছিল, এল্ট' 800টো আপোনালোকৰ গৈছিল, মানে এল্ট' 800 মানে বন ডিছকণ্টিনিউ কৰি এল্ট' মানে উলিয়াইছিল 800 CC-ৰে গাড়ী, কিন্তু এল্ট' মানে এল্ট' হিচাপত ইয়াক উলিয়াইছিল। গতিকে সেইখন আজিকালি মানে কেনেকুৱা ধৰণৰ কি ইয়াত ইয়াত VXI মডেল নহয় কিন্তু LXI মডেল, ই বেছ মডেল, একদম বেছ মডেলটো আপোনালোকৰ কেনেকুৱা আছিল, একদমেই চিম্পল গাড়ী। মই একদম চিম্পল ভাষাত মানে কৈ আছোঁ আপোনালোকক। ইয়াত যদি আপোনাৰ লেন্থ যদি চাবলৈ যাওঁ 3445 mm ইয়াৰ লেন্থ, ইয়াৰ উইথ আছে 1490 mm, ইয়াৰ হাইট আছে 1475 mm, হুইল বেছ যদি চাবলৈ যাব লাগে সেই আপোনালোকৰ 1800 mm আশে পাশে আছে। 70 mm প্ৰায় আপোনালোকৰ গ্ৰাউণ্ড ক্লিয়াৰেন্স দিয়া আছে। যদি এতিয়া আমি ইয়াৰ ফ্ৰণ্ট লুকৰ কথা ক'বলৈ যাওঁ, সম্পূৰ্ণ আপোনালোকৰ হেলোজেন এৰিয়াৰ, হেলোজেনত আপোনালোকৰ ৰিফ্লেক্টৰ বেছ, হেলোজেন হেডলেম্প, ইয়াৰ আপোনালোকৰ টাৰ্ণ ইণ্ডিকেটৰ দিয়া আছে। ইয়াত যদি চাবলৈ যায় ইয়াত কোনো ধৰণৰ আপোনালোকৰ ফগ লেম্প নাহে, মানে আপোনালোকৰ টপ এণ্ড মডেলতো নাহে, VXI প্লাছতো নাহে, ইয়াত আপোনালোকে লুকাই ল'ব পাৰে। ইয়াত যদি চাবলৈ যাওঁ মাজত চুজুকীৰ লগো, ইয়াত আপোনালোকৰ একদম ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যনৰ আছে, হানিকম পেটাৰ্ণৰ আপোনালোকৰ গ্ৰিল, ইয়াত ৰেডিয়েটৰ গ্ৰিল দিয়া আছে। গতিকে এনেকুৱা ধৰণৰ, এতিয়া যদি আমি ছাইড প্ৰফাইলৰ কথা ক'বলৈ যাওঁ, ছাইড প্ৰফাইলত আপোনালোকৰ এনেকুৱা ধৰণৰ ফেণ্ডাৰ মানে যি টান ইণ্ডিকেটৰ দিয়া আছে, ইয়াত কোনো ধৰণৰ এইটো নাহে, এইটো আপোনালোকৰ আফটাৰ মাৰ্কেট এচেচৰিজ। আপোনালোকৰ CA-টোৰ টায়াৰ 12 inch আপোনালোকৰ টায়াৰ, আগপিনে ডিস্ক ব্ৰেক, আৰু পিছপিনে যদি চাবলৈ যাওঁ পিছপিনে আপোনালোকৰ আহে ড্ৰাম ব্ৰেক। ইয়াত আপোনালোকৰ 800ৰ বেজিং বডি গ্লাইডিং দিয়া আছে। ইয়াত আপোনালোকৰ একদম নৰ্মেল, একদম বেছিক আপোনালোকৰ ORVM, ইয়াত আপোনালোকৰ একদম মানে বডি কালাৰ মানে ডোৰ হেণ্ডেল দিয়া আছে। ইয়াত আপোনালোকৰ সেই দিয়া আছে পেট্ৰল ফিউল টেংক, প্ৰায় আপোনালোকৰ 28 liter মানে ইয়াত আপোনালোকৰ ফিউল আহে। ইয়াত যদি চাবলৈ যাওঁ কোনো ধৰণৰ ৱাইপাৰ ডিফগাৰ একো নাহে, ইয়াত খালি হাইমন ষ্টপ লেম্প হেলোজেনত আহে, এল্ট'ৰ মানে বেজিং সুজুকীৰ লগো। ইয়াত যদি চাবলৈ যাওঁ প্ৰায় আপোনালোকৰ 250-300 লিটাৰমানৰ আপোনালোকৰ বুট স্পেচ ইয়াত দিয়া আছে। ইয়াত যদি চাবলৈ যাওঁ ইয়াৰ আপোনালোকৰ এইটো স্পেয়াৰ অইলটো আপোনালোকৰ একদম নতুনেই আছে, আনইউজ স্পেয়াৰ অইল দিছে। ইয়াত আপোনালোকৰ মেটো এখন লগোৱা আছে। ইয়াত যদি চাবলৈ যাওঁ আপোনালোকৰ হাইড্ৰলিক, আপোনালোকৰ মানে এই যি মালটো আছে হাইড্ৰলিক দিয়া আছে দুটা আপোনালোকৰ ইয়াত, আৰু ইয়াত আপোনালোকৰ পাৰ্কিং চেন্সৰ, আৰু ইয়াত আপোনালোকৰ কেমেৰাও দিয়া আছে, অৰ্থাৎ আফটাৰ মাৰ্কেট কিছু কাম হৈছে গাড়ীখনত। এতিয়া যদি আমি ইয়াৰ ইণ্টেৰিয়ৰত প্ৰৱেশ কৰিব লাগে, আপোনালোকৰ প্ৰথমে এই চিষ্টেম আপোনালোকৰ ব্লেক এণ্ড বিচ কালাৰৰ আপোনালোকৰ দিয়া আছে, চিলভাৰ ডোৰ অপেনাৰ ইয়াত আপোনালোকৰ এইটো খোলা দিয়া আছে, ইয়াৰ মেগজিন হোল্ডাৰ, আগপিনে আপোনালোকৰ দুটা আপোনালোকৰ খালি ই চাউণ্ড চিষ্টেম, চাউণ্ড চিষ্টেম দুটা মাত্ৰ আহি ইয়াত। ইয়াত আমি যদি কি ইনচাৰ্ট কৰি দিওঁ, কি ইনচাৰ্ট আপোনালোকৰ এনেকুৱা ধৰণৰ দিয়া আছে। ইয়াত আপোনাৰ লেভেলাৰ, ইয়াৰ AC ভেন দিয়া আছে। AC-ৰ কথা যদি ক'বলৈ যাওঁ, AC একদম বঢ়িয়া, আপোনালোকৰ কুলিং হৈ আছে AC, গতিকে এনেকুৱা ধৰণৰ। আৰু যদি ইয়াত চাবলৈ যাওঁ সম্পূৰ্ণ ইয়াত আপোনালোকৰ খোৱা আছে, ইয়াত কোনো ধৰণৰ লেডাৰ ৰেপ নহয়, ইয়াত আপোনালোকৰ এয়াৰবেগৰ বেজিং দিয়া আছে, ইয়াতো আপোনালোকৰ এয়াৰবেগৰ বেজিং দিয়া আছে, অৰ্থাৎ ডুৱেল এয়াৰবেগ আহে। ইয়াত যদি চাবলৈ যাওঁ ইয়াত আপোনালোকৰ ৱাইপাৰৰ কণ্ট্ৰল, ইয়াৰ হেডলেম্পৰ কণ্ট্ৰল, মাজত আপোনালোকৰ যি মানে ডিছপ্লে, ইয়াত TFT ডিছপ্লে দিয়া আছে। ইয়াত আপোনালোকৰ 12,499 km চলিছে। ইয়াত আপোনালোকৰ ইঞ্জিন ইমবিলাইজাৰ, তাৰপিছত আপোনালোকৰ মানে ইঞ্জিন ৱাৰ্ণিং, ছিট বেল্ট ৱাৰ্ণিং সেইখিনি দিয়া আছে। ইয়াত আপোনালোকৰ স্পীডোমিটাৰ দিয়া আছে। আৰু যদি এইফালে চাবলৈ যাওঁ, এইফালে আপোনালোকৰ ABC পেডেল দিয়া আছে, ইয়াত আপোনালোকৰ বুট খোলা, আপোনালোকৰ লিভাৰটো দিয়া আছে। আৰু যদি এইফালে চাবলৈ যাওঁ ইয়াত 10 inch আপোনালোক চাগে হাইপাৰছনিকৰ ছিষ্টেম ইয়াত লগোৱা আছে, এণ্ড্ৰইড ছিষ্টেম, ইয়াত কিন্তু এণ্ড্ৰইড ছিষ্টেম আছে আপোনালোকৰ। গতিকে ইয়াত যদি চাবলৈ যাওঁ আপোনালোকৰ এণ্ড্ৰইড অ'টো, এপল কাৰ প্লে, এইবিলাক আপোনালোকৰ ইয়াত যি মানে কি হয় মানে চালু হয়, গতিকে ইয়াৰ আপোনালোকৰ ফাইল মেনেজাৰ, সম্পূৰ্ণ আপোনালোকৰ গোটেইখিনি ছিষ্টেম ইয়াত আহে। গতিকে মোবাইল, এণ্ড্ৰইড মোবাইল বুলি ক'ব পাৰে, এণ্ড্ৰইড মোবাইল আপোনালোকৰ দিয়া আছে, নেটফ্লিক্স, প্লে মিউজিক, মুঠতে এণ্ড্ৰইড ফোন এটা ইয়াত আপোনালোকৰ আনি সোমাই দিছে। ইয়াত আপোনালোকৰ নেটৱৰ্কো হয়, ইয়াত আপোনালোকৰ চবখিনি আছে, গুগল আপোনালোকৰ মেপ, ক্ৰোম, ইয়াত গুগল মেপো আপোনালোকে ইউজ কৰিব পাৰে। গতিকে এইখিনি আপোনালোকৰ গোটেই ছিষ্টেম দিয়া আছে।
আর যদি এইফালে চাবলৈ যাও এইফালে আপনার এসির কন্ট্রোলখিনি ইয়ার আপনার বাহিরের পর অহা ভিতরের পর অহা এইখানে আপনার সিস্টেমখিনি দিয়া আছে। তলত যদি চাবলৈ যাও কোনো ধরনের পাওয়ার আউটলেট নাই। ইয়ার আপনার যদি চাবলৈ যাও ইয়ার 5 টাকা এটা আছে আর ইয়ার কাপ হোল্ডার, ইয়ার 5 স্পিড মেজুয়াল ট্রান্সমিশন। ইয়ার আপনার যদি চাবলৈ যাও এই সিসা আপ ডাউন রোল ডাউন করার কারণে সেইটা দিয়া আছে, অর্থাৎ পাওয়ার ইঞ্জিনের বটন। ইয়ার আপনার হ্যান্ড ব্রেক, ইয়ার যদি চাবলৈ একদম সরু আপনার গ্লোভ বক্স, ইয়ার আপনার এসি ভেন্ট দিয়া আছে। এইফালে যদি চাবলৈ যাও এইফালে আপনার যি মানে রিডিং ল্যাম্প, ইয়ার আপনার একো নাই। ইয়াত আপনার এনে নর্মেল এখন দিছে দিছে মেনুয়েল এনে তেনে, ইয়াতো আপনার নাই। ইয়ার আপনার গ্রেভ হ্যান্ডেল, ইঞ্জিন ইমোবিলাইজার, সিট বেল্ট মানে সিট বেল্ট রিমাইন্ডার, ড্রাইভার কো ড্রাইভার, ABS, EBD এইখিনি আপনার খালি ইয়াত সেফটি ফিচার্স দিয়া আছে। এতিয়া যদি আমি ইয়ার বেক রোল যাব লাগে, বেক রোড আপনার এনেকা ধরনের এন্ট্রেন্স সম্পূর্ণ আপনার রেড সেইটো, ইয়াত যদি চাবলৈ যাও ইয়াত আপনার ফিল্ম দিয়া আছে, অর্থাৎ ফিল্ম চলোৱা আছে। আর যদি এইফালে চাও এইফালে আপনার মেনুয়েল আপনার IRVM মানে মেনুয়েল আপনার পাওয়ার উইন্ডো পাওয়ার নহয়। আর ইয়াত যদি চাবলৈ যাও ইয়ার আপনার সেই, আর ইয়াত যদি ইয়ার আপনার চাইল্ড সেফটি লক দিয়া আছে। ইয়াত নর্মেল আপনার একদম সেই দিয়া আছে, কোনো ধরনের আপনার আন্ডারটাই সাপোর্টর নামত একোই বস্তুয়ে নাই। ইয়াত ইয়াত যদি চাবলৈ যাও ইয়াত আপনার হেড্রেস চারিওটা আপনার ফিক্স হেড্রেস দিয়া আছে, কোনো ধরনের আপনার এডজাস্টেবল হেড্রেস ইয়াত দিয়া নাই। ইয়াত যদি চাবলৈ যাও ইয়াত আপনার ইঞ্জিন খোলা ইয়ার লিভারটুই আপনার ইয়াত দিয়া আছে। এটা যদি ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা কবলৈ যাও আপনার প্রায় 800 cc ইঞ্জিন আপনার 1.0 কি বলে কয় যদি মানে পাওয়ারের কথা কবলৈ যাও পাওয়ার আপনার প্রায় 48 BHP পাওয়ার আর 60 Nm অর্থাৎ 60 Nm আপনার টর্ক প্রডিউস করে। ABS EBD গতি ফাংশনখিন দিয়া আছে, ইয়ার আপনার ব্যাটারি ফাংশনখিন দিয়া আছে। গতি এনেকা ধরনের আপনার সম্পূর্ণ সিল প্যাক উইথ ওয়ারেন্টি আপনার ইয়াত দিয়া আছে। ওয়ারেন্টি হিসাব আপনার পাব 2020 লাস্টর আপনার গাড়ি 395 অর্থাৎ 395,000 টাকার ভিতর পাব, অল্প কিছু আপনার নেগোসিয়েট হয়ে যাব। গতি এনেকা ধরনের কন্ডিশন সম্পূর্ণ ওয়েল মেইনটেইনড কার বলে কবল যাব লাগে, যদি ওয়েল মেইনটেইনড কার হয়ে আছে আপনার। গতি এনেকা ধরনের কন্ডিশন যদি ভিডিওটা চাই ভাল লাগিল, ভিডিওটো লাইক করব, চ্যানেল সাবস্ক্রাইব করব, ভিডিওবিল শেয়ার করে দিব। আর ভিডিওটো চার কারণে সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাছ, লাভ ইউ অল।